পবিত্র ঈদুল আজহার আর মাত্র 7 দিন বাকি আছে। কোরবানির ঈদ উপলক্ষে চুয়াডাঙ্গায় 1.5 লক্ষাধিক গবাদি পশু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। তবে এখনও জমে ওঠেনি পশু বেচা কেনা। হাটে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম, অনলাইনে বেচা কেনায়ও তেমন সাড়া নেই। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে এবছর জেলার 4টি উপজেলায় ঈদ উপলক্ষে 1.5 লক্ষাধিক পশু পালন লালন করেছেন প্রায় 12,000 খামারি। আজা উপলক্ষে আমাদের এখানে গবাদি প্রাণী প্রস্তুত আছে 1,38,000, এর ভিতরে গরু মহিষ আছে 45,000, ছাগল আছে 93,000, এবং এখানে প্রায় 25-30% গবাদি প্রাণী উদ্বৃত্ত থাকে। উদ্বৃত্ত প্রাণীগুলো ঢাকা সহ দেশের অন্যান্য জেলায় সরবরাহ হয়ে যাবে। এর মধ্যে গরু ও মহিষ 43,000 এবং ছাগল ও ভেড়া 93,000। স্থানীয় বাজারে 70,000-এর মতো গরু, মহিষ ও ছাগলের চাহিদা রয়েছে। উদ্বৃত্ত 23,000-এর মতো গরু, মহিষ ও প্রায় 50,000 ছাগল ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকার চাহিদা মেটাবে। এখানে ছোট বড় অনেক ধরনের গরু আছে, গরু সব রকম গরু আছে, বাট দাম একটু বেশি আর কি। অন্যান্য হাটের থেকে এই হাটে অনেক পর্যাপ্ত পরিমাণ গরু আছে। হ্যাঁ, এখানে গরু নেওয়া যায়, তা আমার 2-1টা গরু পছন্দ হয়েছে। গতবার চেয়ে 1 গরু 15-20,000 টাকা বেশি, মানে গরু হাত দেওয়া যাচ্ছে না। একটা 3 মনে গরু এখানে যাচ্ছে 20,000 টাকা, 1,20,000। গরু হৃষ্টপুষ্ট ও লালন পালন করতে নিজেদের ব্যক্তিগত বিনিয়োগের পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিতে হয়। প্রস্তুত পশু বিক্রি করে আবার সেসব ঋণ পরিশোধ করা হয়, কিন্তু এবছরের পরিস্থিতি পুরোটাই ভিন্ন। জেলায় সপ্তাহে 4টি বড় বড় পশুর হাট বসলেও ক্রেতাদের উপস্থিতি কম, ফলে বাধ্য হয়ে গরু ফিরিয়ে আনতে হচ্ছে। আমি গরু নিয়ে আসছি হাটে, হাটে ক্রেতা কম, গরু বিক্রি হচ্ছে না, অনেক কম দামে বিক্রি দাম বলতেছে। গরু লালন পালন বাবদ খরচ কমিয়ে আনতে ও স্বাস্থ্যসম্মত গোশত উৎপাদনে দেশীয় পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্ট করতে খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে। উদ্বৃত্ত পশু বিক্রির জন্য অনলাইন বাজার ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।